সিসিউতে বেগম জিয়া শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কেবিন থেকে স্থানান্তর ঘুরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করে চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন 27 এপ্রিল থেকে ভর্তি রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ 16 মে পর্যন্ত বাড়ল লকডাউন মহানগরে চলবে গণপরিবহন আন্তঃজেলায় বন্ধ বাস ট্রেন লঞ্চ করোনায় আরও 65 জনের মৃত্যু 10 মের মধ্যে আসবে চীনের 5 লাখ ডোজ রমজানে দেশজুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল হেফাজতের জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় খরচ করা হয় অনুদানের টাকা এবং করোনা মোকাবেলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গে হ্যাট্রিক জয়ের পর প্রতিক্রিয়ায় মমতা আড়ম্বরহীন আয়োজনে মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ ভোরে শ্বাসকষ্ট অনুভব হলে করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিওতে নেওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষার পর সার্বিক অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় দফার স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ারে নেওয়া হলে গত 27 এপ্রিল থেকে এই হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি সোমবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুপুরের পর তা বেড়ে গেলে কেবিন থেকে দ্রুত নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিউতে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড ওনার চিকিৎসা করছেন এবং ওনার চিকিৎসা যথাযথভাবেই চলছে কিন্তু আজকে আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা জানান সিসিইউতে নেওয়া হলেও শঙ্কার কোনো কারণ নেই তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন লন্ডন থেকে এই বোর্ডের সমন্বয় করছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান উনি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ওনার রোগ মুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন 6 দিন ধরে রাজধানীর রেভারকার হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া শুরু থেকে চিকিৎসকরা জানায় ভালো আছেন তিনি তবে অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করতে হবে বিএনপি নেত্রীকে 27 এপ্রিল ভর্তি করা হয় তাকে গত 10 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে 74 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 27 এপ্রিল পর্যন্ত গুলশানের বাসায় ফিরোজায় থেকেই চিকিৎসা নেন তিনি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন সরাসরি চলে যাচ্ছে তার কাছে সুমন জাফর কিছুক্ষণ আগেই এই এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসকের সঙ্গে আমি কথা বলেছি তিনি নাম প্রকাশ করতে চান না সে কারণে তার নাম আমি বলছি না তিনি কিন্তু জানিয়েছেন যে বেগম জিয়ার যে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে যে তাকে কেবিন থেকে সিসিউতে নেওয়া হয়েছে এরপর থেকে এখন পর্যন্ত তার শ্বাসকষ্ট রয়েছে বলে তিনি জানিয়েছেন এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার একটাই কারণ যে এই রাত 8টার কিছু আগে যে এখানে ব্রিফিং করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তার কিছু কথায় অস্পষ্টতা রয়েছে আর চিকিৎসা বিষয়ে কোনো অস্পষ্ট তথ্য এলে সেটি কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে তাকে প্রশ্ন করা হয়েছিল বেগম জিয়া এখন কেমন আছেন তাকে অক্সিজেন নিতে হচ্ছে কি না এই ধরনের প্রশ্ন করা হয়েছিল কিন্তু এগুলো সরাসরি তিনি উত্তর না দেওয়ার কারণেই কিন্তু এক ধরনের অস্পষ্টতা রয়ে গেছে তিনি বলেছেন যে যখন কোনো পেশেন্টকে
সিসিইউতে নেওয়া হয় তখন তিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেন। এর কিন্তু তিনি বলেননি যে শ্বাসকষ্টের বিষয়ে তিনি তার অক্সিজেন স্যাচুরেশন কেমন আছে, তিনি আসলে তাকে অক্সিজেন নেওয়া হচ্ছে কি না এ বিষয়টি পরিষ্কার করা হয়নি। পাশাপাশি তিনি তাকে যখন এই প্রশ্নটি বারবার করা হয়েছে যে আসলে এখনকার অবস্থা কি, তিনি সেটিও কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন মিডিয়ায়, যে আসলে তিনি বলেছেন যে তিনি আসার সময় তার সঙ্গে কথা বলে এসেছেন, তিনি কিন্তু সরাসরি উত্তর দেননি। সবশেষ তাকে প্রশ্ন করা হয় যে তার থার্ড টেস্ট করা হয়েছে কিনা করোনার, যেহেতু 25 এপ্রিল যা তার যে দ্বিতীয় টেস্ট করা হয়েছিল সেই টেস্টেও কিন্তু পজিটিভ রিপোর্ট আসে, তো থার্ড টেস্টের ফলাফল কী এ বিষয়ে তিনি কোনো কথাই বলেননি, না বলেই কিন্তু এখান থেকে চলে যান। মোট কথা একটু ইনফরমেশন দিয়ে রাখি যে বেগম জিয়া কিন্তু 10ই এপ্রিল তার টেস্ট করা হয় করোনার, এরপর 11ই এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হন তিনি। এরপর থেকেই কিন্তু ডাক্তাররা প্রায় প্রতিদিনই তার বাসায় যাচ্ছিলেন এবং বলছিলেন যে তিনি শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন, করোনার কোনো উপসর্গ নেই। এরপর তিনি তার ফুসফুসের সংক্রমণের বিষয়টি সামনে আসে, তার পরবর্তীতে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং আজকেই ডাক্তাররা বলেন যে তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে এবং তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। এই ছিল এখান থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল রিপোর্টার সালাউদ্দিন সুমন, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। বারবার কেন ঘটছে এমন নৌ দুর্ঘটনা, দায়ী কারা, নৌপথে শৃঙ্খলা কেনই বা ফেরানো যাচ্ছে না, এসব নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী শাতিলা শারমিন। শাতিলা, ধন্যবাদ জাফর। আমরা যে বিষয়টি দেখছিলাম সেটি হচ্ছে যে একটু আগে যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনটি আসলে নতুন কোনো প্রতিবেদন বলতে চাচ্ছি না, এ কারণে হয়তো ঘটনাটি নতুন কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু বারবার ঘটছে, বিশেষ করে যখন নৌপথে ভিড় থাকে, যখন অনেক বেশি ভিড়ে মানুষ দ্রুত বাসায় যেতে শুরু করে। এবং এবারের প্রেক্ষাপটটি কিন্তু একটু ভিন্ন, কারণ হচ্ছে করোনা রয়েছে, লকডাউন চলছে, এর মধ্যে মানুষ তাড়াহুড়ো করে বাসায় যেতে চাচ্ছে, অর্থাৎ তার গ্রামে তার স্বজনদের কাছে ফিরতে চাচ্ছে। এই যে পরিস্থিতি, সামনে ঈদ রয়েছে, বরাবরই নৌপথে এই দুর্ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে থাকি। আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে স্পিডবোটটি রয়েছে, স্পিডবোটটি কিন্তু হচ্ছে বেপরোয়াভাবে চলার কারণে, অর্থাৎ সে কিন্তু তার যে নিয়ম মেনে চলার কথা, তার যে নিয়ম মেনে যত যাত্রী নেওয়ার কথা তার কিছুই কিন্তু সে নেয়নি, এবং অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে শুরু করে দ্রুত গতিতে আরেকটি যে বাল্কহেড ছিল তার সাথে লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে, এবং তাতে কিন্তু অসংখ্য 26 জন মানুষের প্রাণহানি হয়েছে এবং সেখানে কিন্তু 3 জন শিশু রয়েছে। তো সেই বিষয়টি যদি আমরা একটু চিন্তা করি যে আসলে কেন বারবার এই নৌপথে এই দুর্ঘটনাগুলো ঘটছে, আমরা আরেকটু যদি দেখি তাহলে হচ্ছে যখন এই যে উদ্ধারের বিষয়গুলো চলে আসে তখন কিন্তু সবচেয়ে যে বিষয়টি কঠিন হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে যে আমরা জানতেই পারি না প্রথমত যে আসলে কতজন যাত্রী এখানে ছিল, কারণ ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী থেকে থাকে, এবং এই যে নৌপথের যারা মাল, যারা চালক থাকেন, যারা সে সংশ্লিষ্ট যারা থাকেন তাদের কাছ থেকে তথ্য পাওয়া কিন্তু একটি বড় বিষয় হয়ে যায় এই নৌ দুর্ঘটনার ক্ষেত্রে। তো উদ্ধার কাজের ক্ষেত্রে তখন যেটা হয় যে এই যে তথ্য পেতে পেতে এবং হচ্ছে এই উদ্ধার কাজ কিন্তু আসলে অনেক বেশি বিলম্বিত হয়ে যায়, যেগুলো অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, এই এই ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় হচ্ছে নৌ দুর্ঘটনায় যেটি হয় সেটি হচ্ছে যে যখনই মানুষের প্রাণহানি হয় এবং দুর্ঘটনার কারণে নানা ধরনের যে দুর্বলতাগুলো, সেই দুর্বলতাগুলো একটার পর একটা কিন্তু সামনে চলে আসে। আমরা যখন দেখি যে আসলে এখানে কয়েকটি কর্তৃপক্ষ রয়েছে, BIWTO রয়েছে, নৌ পুলিশ রয়েছে এবং রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সব শেষ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে ঘাট কর্তৃপক্ষ, অর্থাৎ যে যান চলাচলের জন্য যে ওখানকার যে অবকাঠামোটি রয়েছে সেই অবকাঠামো, সেই অবকাঠামোর জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে তদারকির অভাব এবং হচ্ছে নানা অবৈধ পন্থা এবং বাণিজ্যিকভাবে যে আসলে টাকার যে ছড়াছড়ি সেই বিষয়গুলোও কিন্তু রয়েছে। এই বিষয়টি নিয়ে যে আসলে স্পিড বোটে কী ধরনের দুর্ঘটনাগুলো হয়ে থাকে এবং কেন এই দুর্ঘটনাগুলো হয়, কী পরিমাণ বেপরোয়া এই স্পিড বোটগুলো সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন এখন দেখে আসব। স্বাস্থ্যবিধি ও নজরদারি ছাড়াই সর্বাত্মক লকডাউনেও গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে বেপরোয়া গতির স্পিড বোট, ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন করছে নৌযান, কেন তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নৌ পুলিশের তথ্য মতে 2019 সাল থেকে 7টি দুর্ঘটনায় অন্তত 37 জন মারা গেছেন। 2019 সালের 13 আগস্ট দুর্ঘটনায় ঢাকার মিরপুরে নিখোঁজ দিন ইসলামের সন্ধান মিলেনি আজও। শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি রুটে স্পিড বোটের এমন বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্পিড বোটগুলো চলে, এরা নিয়মিত তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী উঠায়। তারা যারা সিন্ডিকেটারে চলে কিন্তু ওরা কোনো শৃঙ্খলা মানে না। চালকের কোনো রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই স্পিড বোটগুলো পদ্মায় ইচ্ছে মতো চলছে। মালিক সমিতি, নৌপুলিশ ও কোস্টগার্ড একে অপরকে দোষারোপ করছেন। যেহেতু সরকারি নির্দেশ অনুযায়ী ঘাট বন্ধ, তা সেই হিসাবে আমরা কেউ ঘাটে নাই, কারণ আমরা তো আর বোট নিয়ন্ত্রণ করে ছাড়তেছি না বা যাত্রী পারাবার করতেছি না। 6 কোটি টাকা তারা ইজারা দিছে, ইজারাদাররা বলে, কিন্তু এটা নিয়ন্ত্রণ তো তারা করবে এবং ভাড়া কত সেটাও নিয়ন্ত্রণ করবে বিআইডব্লিউটিএ। যারা ড্রাইভার তাদের পরীক্ষা নিয়ে তারা যেন সাধারণ রুলগুলি জানেন, সেগুলি যদি করতে পারে তাদেরকে আমরা রুট পারমিট দিব। সে ব্যাপারেও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত এবং অফিসিয়াল যোগাযোগও করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে সবাই। বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের দাবি, রেজিস্ট্রেশনবিহীন স্পিড বোটগুলো চলছে অবৈধভাবে, আইন শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এইটা দেখার দায়িত্ব হচ্ছে আমাদের ওই নৌপুলিশ এবং কোস্টগার্ড। আমরা তো এখানে স্পিডবোট চালানোর জন্য মন্ত্রণালয় থেকে ডিজি শিপিং এর মাধ্যমে এদেরকে লাইসেন্সের আওতায় আনার জন্য একটা কাজ চলছে। স্পিডবোটের স্বাভাবিক সময়ে জনপ্রতি ভাড়া 150 টাকা নিলেও লকডাউনে নিচ্ছে দ্বিগুণ। সংশ্লিষ্টরা বলছেন এই রুটে যুগ যুগ ধরে অবৈধভাবে স্পিডবোট চলছে প্রায় 450। মাদারীপুরে কাঁঠালবাড়ি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনটিতে, সেটি হচ্ছে যে এখানে কয়েকটি কর্তৃপক্ষের কথা যেমন আমি বলছিলাম সেই বিষয়টি কিন্তু আবার উঠে এসেছে। তার মানে হচ্ছে স্পিড বোটগুলো আসলে যেভাবে চলাচল করে তাদের আসলে না আছে নৌ যে আইন, সেই আইন মেনে চলার ব্যাপারটি তেমন আছে ও হচ্ছে তাদের যে প্রশাসনিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর কিন্তু তোয়াক্কা না করার এক ধরনের প্রবণতা আছে। আমরা দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে সরকারি হিসেবে গত 31 বছরে নৌ দুর্ঘটনা হয়েছে 602টি। এটি কিন্তু আসলে পরিসংখ্যানগত হিসাব, মারা গেছেন 3,800 জন এবং নিখোঁজ রয়েছেন 600 জন। বিআইডব্লিউটির এই সূত্র কিন্তু সরকারি একটি তথ্য, সেই হিসেবগুলো কেন হচ্ছে যে সরকারি হিসেব বলছি, কারণ হচ্ছে যে দুর্ঘটনাগুলো আসলে হয়ে থাকে ছোটোখাটো সেই দুর্ঘটনাগুলোর হিসাব কিন্তু অনেক সময় আসে না, কারণ প্রাণহানি না হলে সেই ক্ষেত্রে মামলা হওয়া থেকে শুরু করে অনেক কিছুই হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে নৌ আদালত যেটি আছে, একটি আদালত রয়েছে বাংলাদেশে নৌ আদালত, সেই আদালতে এখন পর্যন্ত 1,570টি মামলা ঝুলে আছে। অর্থাৎ যেটি বলা যায় সেটি হচ্ছে যে এই যে নৌ দুর্ঘটনার কারণে লঞ্চ ডুবি বলি, স্পিড বোট বলি, বেশিরভাগ ক্ষেত্রে লঞ্চ ডুবিতে যে প্রাণহানি হয় সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত মামলাগুলো ঝুলে আছে। বলা হয়ে থাকে আসলে কি জন্য ঝুলে আছে এই মামলাগুলোর ক্ষেত্রে, আসলে কেন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে চায় না, ফৌজদারি যে অপরাধ সেই অপরাধে আসলে অনেক বেশি দ্রুততার সাথে এবং অনেক বেশি দ্রুত এই বিচার কাজগুলো শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো হচ্ছে যে শুধুমাত্র 5 বছরের একটি 5 বছরের সাজার একটি আইনে রয়েছে, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কার্যকর হতে দেখি না, কারণ হচ্ছে এরা অনেক বেশি প্রভাবশালী এবং হচ্ছে অনেক বেশি আসলে তারা প্রভাবশালী হবার কারণে এইসব ক্ষেত্রেকে কিন্তু তারা আইনের ফাঁক ফোকরগুলি অনেক ক্ষেত্রেই বের হয়ে যান। সাথীলা, আপনি যেমনটি বলছিলেন যে 1,507টি মামলা আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে বিগত বছরগুলোতে আসলে একটি মামলার হয়তো বা রায় পর্যন্ত আমরা দেখেছিলাম, রায়টা না হওয়া কিংবা মামলার নিষ্পত্তি না হওয়ার পেছনে কারণটা যেটি বলছিলেন যে প্রভাবশালীদের দৌরাত্ম্য নাকি আইনি সমস্যা? আইনি সমস্যা জাফর, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী যারা আসলে প্রকৌশলী যারা থাকেন, তারা যখন মামলাগুলো আসলে দেখেন তখন তারা যেটি বলেন তাদের ভাষাই তারা কিন্তু বলে থাকেন যে এই প্রভাবশালীরা এত বেশি চালাক চতুর এবং তারা আসলে আইনের ফাঁক ফোকরগুলো এত বেশি দ্রুত আসলে এড়িয়ে যেতে পারেন, এবং তারা একটি দিক বারবার উল্লেখ করেছেন যে আইনের দুর্বলতার বিষয়টি কিন্তু বারবার তারা বলতে চেয়েছেন যে আইনটি আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ সাথীলা আপনাকে। দর্শক, সাথীলা শামীন আমাদেরকে জানাচ্ছিলেন যে নৌ দুর্ঘটনার বিষয়ে আদ্যপান্ত। এবার করোনা প্রসঙ্গ,
করোনা মহামারী ঠেকাতে আগামী 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে দেশে চলমান লকডাউন। 6 মের পর ঢাকা সহ সব মহানগরে চালু হচ্ছে গণপরিবহন, তবে চলবে না আন্তঃজেলা বাস ট্রেন লঞ্চ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 10 মের মধ্যে দেশে আসছে চীনের উপহার দেয়া 5 লাখ ডোজ কোভিড ভ্যাকসিন। এদিকে দেশে করোনায় একদিনে 65 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 1739 জন। গত 14 এপ্রিল থেকে চলমান লকডাউন, এর মধ্যে 3 দফা বাড়ানো হয়েছে, চলবে 5ই মে পর্যন্ত। সামনে ঈদ, লকডাউনটাই তুলে নেওয়ার প্রস্তাব আসে সরকারের কোনো কোনো সংস্থার পক্ষ থেকে। তবে সবশেষ রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত আসে লকডাউন চালিয়ে যাওয়ার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবনাগুলো জানানো হয় প্রধানমন্ত্রীকে। সিদ্ধান্ত হয় আরও 10 দিন লকডাউন বাড়ানোর। এ সময় এক জেলা থেকে অন্য জেলায় সব যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। লকডাউন যেটা আছে সেটা আমরা ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে গণপহর পরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে হবে, গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। ইন্টার ডিস্ট্রিক্ট কোনো ট্রান্সপোর্ট চলাফেরা করবে না, কেউ চিটং যেতে গেলে 4 বার 5 বার আপনার তার গাড়ি চেঞ্জ করতে হবে, আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। বর্তমানে বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, তবে ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা বাড়বে। গার্মেন্টসগুলোতে তাই কোনোভাবেই 3 দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে কোনো, আমাদের তো এমনি সরকারি বন্ধ 3 দিন, তো 3 দিনের 2 দিন তো শুক্র শনি পড়তেছে, আরেকদিন বৃহস্পতিবার। প্রাইভেটের কোনো ইন্ডাস্ট্রিও আপনার এই সময় বন্ধ দিতে পারবে না। খোলা থাকা শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, আজকে থেকে বলে দেওয়া হয়েছে যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনা বেচা হয় তাহলে পরে বন্ধ করে দেওয়া হবে, পাশাপাশি তাদেরকে জরিমানাও করা হবে। চায়না গভর্নমেন্ট আমাদেরকে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিচ্ছে, যে 10 তারিখের মধ্যে হয়তো বা বাংলাদেশে আসতে পারে, আমাদের নিজেদের জাহাজে নিয়ে আসতে হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সাথে সীমান্তে যাতায়াত বন্ধ থাকবে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও 53,500 পরিবার জুনের মধ্যে ঘর পাচ্ছেন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পের পর্যালোচনা সভার পর গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাউসাউকসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আশ্রয়ণ 2 প্রকল্পের সভা। এ সময় গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য নির্মাণাধীন বাড়িগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার সহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মানসম্মত বাড়ি নির্মাণ করে তা ভুক্তভোগীর হাতে তুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। ঈদের আর বেশি বাকি নেই, সারতে হবে কেনাকাটা, তা করোনাই হোক আর লকডাউন। রাজধানীর শপিং মল আর বিপণী বিতানগুলোর চিত্র এখন কম বেশি এরকম। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এই ছোট ছোট সন্তানদের নিয়ে শপিং মলে যেতেও আগ্রহের কমতি নেই অভিভাবকদের। করোনার লকডাউন, কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই এই মানুষগুলোর। সবার একটাই লক্ষ্য, ঈদে পড়তে হবে নতুন কাপড়। দরদাম করতে করতে ইফতারের সময় হয়ে যায়, তাতে কি শপিং মলের ফুডকোর্টে মেঝেতেই গাদাগাদি করে বসে ইফতার সারা। বাবা মার সাথে দেখা গেছে ছোট ছোট সন্তানদেরও। শপিং মলগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতা সমাগম, তবে করোনার এই সময়ে সাধ্যের মধ্যে কেনাকাটা করার কথা জানান তারা। বাগনা বাগনের জন্য পাঞ্জাবি কিনছি, বাগনের জন্য কিনছি জামা, কিনছি মাদ্রাসলাম শুরু হয়েছে, এই যে বাবুর জন্য কিনা হয়েছে জাস্ট ফ্রকিংস। মানুষের পকেটে টাকা পয়সাই কম, কেমনে কিনবো, আল্লাহর উপরে যা আছে। যে বেচা হবে সে বেচা তো আমাদের হচ্ছে না, দোকান খরচ উঠবে না, স্টাফ খরচ উঠবে না। 8টা পর্যন্ত দিয়েছে, 8টা পর্যন্ত আমাদের হইতেছে না, 10টা পর্যন্ত দিলে সবাই খুশি। লকডাউনের কারণে রোজার শুরুতে শপিং মল বন্ধ থাকায় এবছর হয়নি আশানুরূপ বিক্রি, তাই শেষের দিনগুলোতে শপিং মল খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। পর্তুগালে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও আসতে শুরু করেছেন পর্যটকরা, তবে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে এখনও যথেষ্ট সতর্ক অবস্থানে ইউরোপের দেশগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক, চলে যাচ্ছি তার কাছে। আশিক, গোটা ইউরোপেই কিন্তু করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। আমরা গত 24 ঘন্টার
কিছু চিত্র যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাই, গত চব্বিশ ঘন্টায় যেসব দেশ সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকিতে ছিল বা সবচেয়ে বেশি যেসব দেশগুলোতে সংক্রমিত হওয়ার মাত্রা ছিল, আমরা যদি সেই সব দেশগুলির কথা বলি, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন বা ইউক্রেন, হাঙ্গেরি, বেলজিয়াম সহ প্রত্যেকটি দেশেই কিন্তু নতুন করে আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা সেটি কমেছে। তো গত চব্বিশ ঘন্টায় কিন্তু পর্তুগালে 200 কম মানুষ নতুন করে যেরকম আক্রান্ত হয়েছেন, কোনো মানুষ মারা যায়নি। গত সেপ্টেম্বরের পর কিন্তু পর্তুগালের সবচেয়ে কম সংখ্যক মানুষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন। তো এই পরিস্থিতিতে কিন্তু আপনি জানেন যে পর্তুগালের কয়েকটি অঞ্চল ছাড়া অধিকাংশ জায়গায় লকডাউন বা তেমন বিধিনিষেধ নেই। তো পর্যটকদের জন্যও কিন্তু পর্তুগালের দরজা খুলে দেওয়া হয়েছে এবং পর্যটকরা আসতে শুরু করেছেন। আর যদি সতর্ক অবস্থানের কথা বলি, পর্যটকরা যারা আসবেন তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নিয়ে আসতে হচ্ছে। সেই সাথে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে যেসব পর্যটকরা আসছেন তাদেরকে কিন্তু বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। ঠিক একই রকমভাবে ভারতীয় যে ধরনটি করোনার ছড়িয়েছে সম্প্রতি, সেটিকে কেন্দ্র করে গোটা ইউরোপ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। প্রত্যেকটি দেশই কিন্তু তাদের যে সতর্ক অবস্থা সেটি কিন্তু বজায় রেখেছে, অর্থাৎ ভারত থেকে যেসব যাত্রীরা আসবেন তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করার পাশাপাশি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের যে বিধিনিষেধ বিভিন্ন দেশ আরোপ করেছে সেই জায়গা থেকে পর্তুগালও কিন্তু কোয়ারেন্টাইনের যে নিয়মটি সেটি চালু করেছে। তবে সম্প্রতি পর্তুগালে পর্যটকরা আসছে এবং এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সামনের দিনগুলিতে একটি ভালো ব্যবসার আশা করছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আসলে পর্তুগাল সহ ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। জাফর, পর্তুগাল সহ ইউরোপের করোনা সার্বিক পরিস্থিতি জানাতে লিসবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। বিধানসভা নির্বাচনের খবর, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করবে তৃণমূল। জয়ের পর সোমবার কালীঘাটে সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলাকেই সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। সদ্যজয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসার আগে সোমবার বিকেলে কালীঘাটে সংবাদ সম্মেলন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় নিজ আসন নন্দীগ্রামে পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন তিনি। মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন, তার মানে বুঝতে পারছেন কি হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের করোনা মোকাবেলায় কেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, করোনার টিকা প্রয়োজনে কিনে নেবে তার সরকার। ভ্যাকসিন যেটা হচ্ছে 65% ভ্যাকসিন আমাদের এখানে যেটা প্রোডাকশন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে, ফলে অক্সিজেন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আগামী বুধবার আবারও মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজয়ী বিধায়করাও শপথ নেবেন। তবে করোনা মহামারীর কারণে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে যিনিই থাকুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একটা গণতান্ত্রিক পরিবেশে ভোটাভুটি হয়েছে এই কোভিডের মধ্যে এবং কোনো দল জিতেছে কোনো দল হেরেছে। মমতার দল জিতেছে, আমাদের সাথে সব দলের, ভারতের সব দলের সাথে আমাদের সুসম্পর্ক, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের ঘরের পাশেই, তো আমরা সেই সবসময় ওদের সাথে সুসম্পর্ক রেখে আসছি। তো আমরা প্রত্যাশা করব যে আমাদের সম্পর্ক রুক্ষতার মধ্যেও যেন প্রকৃতি ছড়াচ্ছে অপার সৌন্দর্য। গাছে গাছে কৃষ্ণচূড়ার লালাভায় মুগ্ধ প্রকৃতি প্রেমীরা। করোনাকালে প্রশান্তির আশায় অনেকেই ছুটছেন গাজীপুরের কানাইয়ায়। জুনায়দ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। রঙের খেলা, ডালে ডালে আগুন ঝরা কৃষ্ণচূড়া, গ্রীষ্মের এই নিষ্প্রাণ রুক্ষতাকে ছাপিয়ে প্রকৃতিতে মেলে ধরেছে নিজের সৌন্দর্য। মুগ্ধ
মোহনীয় এমন প্রাণে যুগ হয়েছে পাখির কলতান, ইচ্ছে মতো ছুটাছুটি, আবার কেউ কেউ এমন দৃশ্য ক্যামেরায় ফ্রেমবন্দিতে ব্যস্ত। দূর দূরান্ত থেকে গাজীপুরের কানাইয়ায় ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। এখানে কৃষ্ণচূড়া ফুল, নদী, নৌকা, পাতা, খোলামেলা জায়গা। এখানকার যে প্রকৃতিটা সেটা আসলে আমাদের যে গাজীপুরের যে সৌন্দর্য সেটাকে ফুটিয়ে তুলতেছে। অবারিত ধান ক্ষেতের বুক চিরে বয়ে চলা চিলাই নদী আর পার ঘেঁষা মেঠু পথে লালের আভা ছড়ানো কৃষ্ণচূড়া, এই গ্রামকে করেছে দৃষ্টিনন্দন। এখানে যে সারি সারি কৃষ্ণচূড়ার যে গাছ আর হচ্ছে থোকায় থোকায় যে ফুল, এটার একটা অসাধারণ বিভাষা। বেশ কয়েক বছর আগে রাস্তার শোভাবর্ধনের জন্য নিজ উদ্যোগে গাছগুলো রোপণ করেন স্থানীয় শফিউল্লাহ গাজী নামে এক ব্যক্তি। ফুটেছে কৃষ্ণচূড়া, সেজেছে প্রকৃতি, বৈশাখেও এমন রক্তলাল দৃশ্য দেখে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। এই সৌন্দর্যই যেন বলে দিচ্ছে আরও বেশি সচেতন হলে সমৃদ্ধ হবে আমাদের প্রাণ ও প্রকৃতি। গাজীপুরের কানাইয়া থেকে রাজিবুল হাসান, সময় সংবাদ। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত থেকে বিশেষ বিবেচনায় দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সময় সংবাদ কেমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাব খান। ভারতে করোনার করুণ অবস্থায় এক সপ্তাহ হলো, বর্ডার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ওই দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ নিষেধ, কেউ আসলেও 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তবে আইপিএলে সাকিব মুস্তাফিজ দুজনেই ছিলেন বায়োবাবলের মাঝে। সরকারের কাছে বিসিবি আবেদন করেছেন ওই দুই ক্রিকেটার দেশে ফিরলে যেন কোয়ারেন্টিন না করতে হয়। এদিকে সময় ঘনিয়ে আসছে, 3 সপ্তাহ পরেই শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। ভারতের বর্ডার বন্ধ, তাহলে কিভাবে সাকিব মুস্তাফিজ ফিরবেন দেশে? চিন্তিত ক্রিকেট বোর্ড নিয়েছে উদ্যোগ, জোরে আলোচনা চলছে মন্ত্রণালয়ের সাথে। আমরা অ্যাপ্লাই করেছি মন্ত্রণালয়ে, যে হেলথে কিভাবে আমরা আনতে পারি, আমি গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গিটা দেখি। তবে শ্রীলঙ্কা বাংলাদেশের আকাশ সীমানা উন্মুক্ত, তাই কদিন পরই লঙ্কান ক্রিকেট দল আসবে বাংলাদেশে, খেলবে তারা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে স্বাগতিক ও অতিথি ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সতর্ক ক্রিকেট বোর্ড। লঙ্কানদের এসে কয়েক দফা কোভিড টেস্টের পর টিম হোটেলে থাকতে হবে 3 দিনের কোয়ারেন্টিনে, এরপর পৃথক, তারপর দলীয় অনুশীলন। পাবে না তারা কোনো নেট বোলার, প্রস্তুতি ম্যাচেও বিসিবি কোনো দল দিবে কিনা তাও নিশ্চিত নয়। সবকিছু ঠিক থাকলে 16 মে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে বেগম জিয়া দুপুরে কেবিন থেকে স্থানান্তর, 27 এপ্রিল থেকে ভর্তি রয়েছেন রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে। এবং 16 মে পর্যন্ত বাড়ল লকডাউন, মহানগরে চলবে গণপরিবহন, আন্তঃজেলায় বন্ধ বাস ট্রেন লঞ্চ, করোনায় আরও 65 জনের মৃত্যু, 10 মের মধ্যে আসবে চীনের 5 লাখ টিকা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।